আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আজকের ব্লগটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন, শখের বাগানের একটা ব্লগ করব। তো হোপফুলি আপনাদের কাছে পুরো ব্লগটা ভালো লাগবে, এনজয় করবেন। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। তো এই যে এটা নাগামরিচ, আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ গাছটা বেশ ভালো, একদম যেটাকে বলে রুষ্টপুষ্ট, মানে অনেক বেশি খুবই হেলদি। এই যে তিন চারটে নাগামরিচ ধরেছে, এই নাগামরিচগুলো দেখে তো আমার আসলে এতটাই ভালো লেগেছে, আমি কি বলবো, যা আপনাদের সাথে শেয়ার না করলেই আর পারছিলাম না। তো অবশ্যই ট্রাই করবেন। আমি আজকে বাংলাদেশের সবজির বাগান দেখাবো আপনাদের সাথে, শেয়ার করব লন্ডনে এত সুন্দর করে কিভাবে করে বাগান করে, গার্ডেনিং করে। তো আমি কিন্তু এর আগে আমার ব্লগে দেখিয়েছিলাম যে গার্ডেনিং করার জন্য যা যা প্রয়োজন তা কিন্তু আমি দেখিয়েছি, মাটি কিভাবে কিভাবে করলে আপনাদের ফলন অনেক ভালো হবে। তো চাইলে কিন্তু আপনারা ব্লগটা দেখে নিতে পারেন, আমি এই ব্লগের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। যদি আপনারা চান তাহলে অবশ্যই ব্লগটা দেখে নিতে পারবেন যে কিভাবে করে আমার ইউকেতে 15টি লাউ ধরেছিল গাছে, আমি সেটারই একটা ব্লগ করেছি। তো এখানে নাগামরিচগুলো তো হয়েই আছে, আর আসলে শখের বাগানের কথা আর কি বলবো, সবার গাছ এত প্রিয় থাকে যারা গার্ডেনিং করে। অনেকের আবার গাছটা ইগনোর করে লাগাতে ভয় পায়, এগুলোকে কে কেয়ার করবে, বাট যারা করে থাকে তারা কিন্তু খুবই এনজয় করে। এখন দেখাচ্ছি আপনাদের সাথে বেগুন, বাংলাদেশি দেশীয় বেগুন। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বেগুন ধরেছে, এবং আরও অনেক ছোট ছোট বেগুন ধরেছে, ফুল এসেছে। আসলে বাংলাদেশি সবজি দেখলে না আমার মনটা একেবারেই ভরে যায়, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে কতটা এক্সাইটেড লাগে আমার কাছে। আর আমি ভীষণ লাইক করি গাছ লাগানো। তারপর এসে পড়লাম এই যে টমেটো গাছ, আর এই যে টমেটোগুলো কিন্তু অনেক ছোট জাতের, মানে অনেক রকমের আছে, চেরি আছে, বড় আছে, সব ধরনেরই আছে, কাঁচা পাকা সব ধরনের টমেটো, আর খাওয়ার থেকে কিন্তু দেখতেই ভীষণ ভালো লাগে। তো আপনারা দেখতে থাকুন। যারা আজকে আমার ব্লগটা একেবারেই নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো আপনাদের কাছে আজকের ব্লগটা। আর পুরো ব্লগটা দেখার কিন্তু অবশ্যই ট্রাই করবেন, অনেক মজার মজার সবজি আছে আজকের ব্লগে, তো হোপফুলি আপনাদের ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন একটা মিষ্টি কুমড়া, মাশাল্লাহ কালো কালারের একটা মিষ্টি কুমড়া ধরেছে, আর গার্ডেনটা আসলে কত যত্ন করে করেছে সেটা বলে বোঝানো যাবে না, কারণ গার্ডেনিং করা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, সবাই কিন্তু পারে না, কারণ এখানে কন্টিনিউ পানি দিতে হবে, টেক কেয়ার করতে হবে, যেমন আমরা বেবিকে টেক কেয়ার করি সেম ওয়েতে কিন্তু গাছেরও টেক কেয়ার করতে হয়, ওদেরকে খাবার দিতে হয়, ওদেরকে সব কিছু করতে হয়, নয়তো বা কিন্তু ভালো করে গ্রো করে না। তো যারাই কিন্তু গার্ডেনিং করে তাদের কিন্তু খুবই একটা শ্রম দিতে হয় গার্ডেনিংয়ের উপরে। তো এই যে দেখতেই পাচ্ছেন তার খুব ভালো একটা রেজাল্ট পেয়েছে, মাশাল্লাহ কত সুন্দর সিম ধরেছে।
আর এগুলো আমার খাওয়ার থেকে মনে হয় দেখলেই মনটা ভরে যায়। কিছু কিছু জিনিস আছে চোখে দেখলেই মন ভরে যায়, ঠিক এরকমই। আর গার্ডেনটা আসলে কি বলবো, এটা তো শখের ব্যাপার। এখানে ভ্যারাইটিস রকমের সবজি আছে, বাংলাদেশি সিম বা উর্সি বলে, এক এক দেশে আঞ্চলিক ভাষায় এক এক রকম করে ডাকে। আর এই যে দেখতেই পাচ্ছেন গাছটা কিন্তু অনেক ছোট, বাট যতটুকুই ফল এসেছে মাশাল্লাহ ভালোই এসেছে, তারপরও কিন্তু গাছটা মোটামুটি হেলদি আছে। আর এবারের ওয়েদার আসলে গাছের জন্য খুব একটা পারফেক্ট ছিল না, কারণ এবার ওয়েদারটা কিন্তু খুবই বাজে গিয়েছে লন্ডনের ওয়েদারটা। লাস্ট ইয়ারের ওয়েদার কিন্তু খুব ভালো ছিল, তো যার জন্যই ফলনগুলো একটু কম কম ধরেছে, নয়তো বা কিন্তু আরও বেশি ফলন ধরার কথা ছিল। তো আপনারা দেখবেন, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যারা আমার ভিউয়ার্স আছে তাদের কাছে কেমন লাগলো। এটা ক্যাপসিকাম, এটা সবাই চেনেন কম বেশি, এটা গ্রিন কালার, তো এটাও বেশ ভালোই আছে, এখানে কয়েকটা হয়েছে, তো আরও অনেক কিছু আছে। এখানেও সেই একই গাছ, এগুলো এখনও ছোট ছোট, আরও বড় হবে। তো এই যে একটা পিকচার আমি তুলেছিলাম, এই পিকচারটাও শেয়ার করলাম। আর এই যে একটা গ্রিন কালারের টি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে পটল গাছ, এটা চাইনিজ পটল বলে। তো চাইনিজ পটলের ফুল এসেছে, বাট এখনও কিন্তু হয়নি, জাস্ট ওয়েদারের কারণে। এবার কিন্তু ওয়েদার আমি বলেছিলাম খুব একটা ভালো হয়নি, ফলন খুবই কম হয়েছে এবং গাছও অনেক মরে গিয়েছে, ঠান্ডাটাই বেশি পড়েছে এবার, গরমটা খুবই কম ছিল। গরমটা ভালো থাকলে বা ওয়েদারটা ভালো থাকলে আরও বেশি ফলন হতো, কারণ এখানে যেই ধরনের গাছ আছে এতে কিন্তু আরও বেশি গ্রো করতো, বাট খুব একটা কিন্তু গ্রো করেনি। আর এই যে একটা লাউ গাছ, লাউ গাছের সাথে কিন্তু একটা সিম গাছও আছে, বাট সিম গাছটা খুব একটা গ্রো হয়নি, একদমই শুকিয়ে আছে, জানি না কেন, বলেছি হয়তো বা ওয়েদারের কারণেই হবে। আর এই যে লাউ গাছটা মোটামুটি হয়েছে, বাট কোনো এখনো লাউ হয়নি, ছোট ছোট লাউ আছে। তো এগুলো এভাবে দেখতে কিন্তু মন ভরে যায়। আর কি বলবো, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো কুমড়ো গাছ, কুমড়ো গাছ বেশ ভালোই হয়েছে। কুমড়ো গাছের কুমড়োটা খুব কম, বাট কিন্তু গাছের পাতা বেশ অনেক আছে। কুমড়োটা এরকমই হয়, আমিও যখন লাগিয়েছিলাম তখন অনেক বড় বড় পাতা হতো, অনেক ডালপালা হতো, বাট কুমড়োটা একদম লাস্টের দিকে আসতো, যখন ঠান্ডা পড়ে যায় ঠিক তখনই আসে, তখন আস্তে আস্তে আসলে মানে ঠান্ডা পড়ে গেলে তো কুমড়োটা খুব একটা গ্রো করে না। আর এই যে দেখতেই পাচ্ছেন একটা লাউ গাছ, এই লাউ গাছটা একেবারেই ছোট, এখনও খুব একটা বড় হয়নি, আর লাউ হবে কি না এখনও শিওর না, কারণ যেহেতু আস্তে আস্তে কিন্তু আমাদের এখানে ঠান্ডা পড়ে যাচ্ছে, আর হয়তো বা এক মাসের মধ্যেই ওয়েদার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অলরেডি কিন্তু আগস্ট ফিনিশ হয়ে যাচ্ছে। তো এখানে ডাটা গাছ আছে, লাল শাক আছে, আর ডাটা আরও ছিল, তারা উঠিয়ে ফেলেছে। তো অনেক আইটেমের গাছ আছে এখানে, শিম গাছ দেখতে পাচ্ছেন, এই যে শিম গাছগুলো, আর এই যে লাউয়ের, আমি একটু অল্প অল্প করে সব কিছুই শ্যুট করেছি, আপনাদের সাথে শেয়ার করব তাই। আর এই যে লাউয়ের ডগাগুলো কিন্তু খুব একটা ঠিক না, কারণ আমার লাউয়ের গাছগুলো আরও বেশি হেলদি ছিল, অনেক বেশি হেলদি ছিল মাশাল্লাহ।
আমি আসলে তখন যদি ব্লগিং করতাম তাহলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতাম আমার গার্ডেনিংটা, বাট খুব কষ্ট লাগে আমার মনে করলে। তো এই যে আমি একটু একটু করে দেখছি, আর যেহেতু বাতাস বইছে, গাছগুলো কিন্তু খুব দুলছে। শখের বাগানটা আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আর আপনারা কেমন এনজয় করেছেন অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন কেমন লাগলো আপনাদের কাছে। আর যে কোনো জিনিসই কিন্তু যত্নের সাহায্যে করতে হয়, নয়তো বা কোনো কিছুই ভালো হয় না। যত বেশি যত্ন করবেন, সেটা যে কোনো জিনিসই হোক, ততই বেশি ভালো ফল দিবে। আর এই যে গাছ থেকে একদম ফ্রেশ আমি শাক নিয়ে এসেছি, আমাকে দিয়েছে। আর এই যে দেখুন, আমাকে এত ফ্রেশ ফ্রেশ শাকগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। তো ভিউয়ার্স, আগের ব্লগটা আমার একটু প্রবলেম হয়েছিল, তাই আমি এটা ডিলিট করে আমি নতুন এই ব্লগটা আপলোড করেছি। প্লিজ আপনারা পুরোটা ওয়াচিং করবেন। অনেকেই ভাবতে পারেন যে কি প্রবলেম হয়েছে, আসলে অনেক সময় আমাদের আপলোড করার সময় এডিটিংয়ের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে থাকে, তাই আমি এটা ডিলিট করে দিয়েছি। তো এই যে শাকগুলো তো দেখে আমি চিন্তা করছি কি দিয়ে খাওয়া যায়, এত ফ্রেশ শাক আর গাছের জিনিস বলে কথা, খুবই মজাদার। তো আর দেখতেই পাচ্ছেন কতগুলো দিয়ে গিয়েছে আমাকে, অনেকগুলো দিয়েছে, অনেক শাক। আসলে আমি এগুলো কাটতেও আমার প্রবলেম হয়ে যাবে। এখানে কুমড়ো শাক এবং লাউ শাক দুটোই আছে, আর মাশাল্লাহ শাকের পাতাগুলো বেশ বড় বড় ছিল। আর ফ্রেশ জিনিস কিন্তু দেখতেই অনেক বেশি ভালো লাগে খাওয়ার চেয়ে। তো আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রয়েছে।